বাড়ির পাশে জমি থেকে বিশাল চন্দ্রমোরা সাপ উদ্ধার। মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের ধনপত নগরে একটি বিশাল চন্দ্রমোরা সাপ উদ্ধার। ঘটনায় এলাকার চাঞ্চল্য ছড়ায়। বাড়ির পাশে জমিতে চাষ করছিলেন কৃষকরা। ওই সময় সাপটি তাদের নজরে আসে। কৃষকরা আতঙ্কে জমি থেকে পালিয়ে আসে। পরে সাপটিকে ঘিরে রাখে গ্রামবাসী। তারপর বন দপ্তরে খবর দেয়। 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোকিল মণ্ডল বলেন, জমিতে কাজ করার সময় সাপটি কৃষকদের নজরে আসে। কোনো রকম দুর্ঘটনা ঘটেনি, আমি বন দপ্তরকে জানিয়েছি। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কিভাবে দেখলেন আপনি? বাগানে সিবিজ দিতে দেখছি সাপ দিয়ে আমার ভয়ে গ্রামে সব ছেলেপে ডাকলাম। এইভাবে এর আগে কোনোদিন দেখেছেন? অনেকদিন আগে দেখেছি। কিভাবে দেখলেন? আরে আমি ঘন্টা খানিক আগে ফোন করলো আমাকে, বীর বলে একটা ছেলে আছে, একটা বিষ করছিল জমিতে, তারপরে মানে পায়ের আছে একটু বেঁচে যায়। কি সাপ এটা? এটা চন্দ্রবোড়াই বলছে এলাকায়। এখনো পর্যন্ত কি বন দপ্তরকে খবর দেওয়া হয়েছে? হ্যাঁ, খবর দেওয়া হয়েছে, তারা আসছে বললো। হ্যাঁ, আমি লোক দেখতে পাচ্ছেন, এত লোক আতঙ্কে আছে। আমাদের এলাকায় মাঝে মাঝে দেখা যায়, যখন তখন দেখা যায় সাপ। আরো অনেক আরো রয়েছে নাকি? আরো আছে, এই সাপ অনেক আছে এলাকার লোক খুব আতঙ্কে আছে, প্রচন্ড আতঙ্কে আছে, প্রচন্ড। কি বার্তা দেবেন বন দপ্তরকে, কি বলবেন? আমি বন দপ্তরকে বলেছি, আপনারা তাড়াতাড়ি এটা ব্যবস্থা করুন, এবং এলাকায় এটা কিভাবে মানে ই করা যায় সাপ গুলাকে, দেখুন। আমি কাউন্সিলর 8 নম্বর ওয়ার্ড, আমাকে ফোন করেছিলাম। কি নাম আপনার? কোকিল মণ্ডল।